ভারী আছে অনেক। এই এক একটা আটি হচ্ছে 20 টাকা 25 টাকায় বিক্রি হয়, আর এখানে এটা 1 টাকায় বিক্রি হচ্ছে। হাট বাজারের এবারের পর্বে আমরা চলে আসছি কালনী বাজার। এটি পূর্বাচল শহরে, যে রাজধানী ঢাকা থেকে যে নতুন শহরটা যে এক্সটেন্ড করা হচ্ছে পূর্বাচল শহর, সেই পূর্বাচল শহরে কালনী বাজার। এই বাজারে এখনও পুরোপুরি গ্রামের ইমেজ পাওয়া যায়। সেই গ্রামে আসলে যেমন আপনারা গ্রামের হাট বাজারটা দেখতে পান, কালনী বাজারের হাট বাজারটা একেবারেই সেই রকম। ঢাকা থেকে যদি আসতে চান, মানে সিটি থেকে, রাজধানী সিটি থেকে যদি আসতে চান, তাহলে পূর্বাচলের দিকে চলে আসবেন কাঞ্চন ব্রিজ পর্যন্ত। আর কাঞ্চন ব্রিজের ঠিক আগে আগেই গাজীপুরের দিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তা ধরে কিছুক্ষণ এগুলোই পেয়ে যাবেন কালনী বাজার। তো চলুন দেখে আসি যে কালনী বাজারে কী কী পাওয়া যায়। আর এখানে এই যে দেশি মুরগি গুলো, এগুলোর ওজন কেমন? এগুলোর দাম কেমন? দেশি হাঁস মুরগির ডিম বিক্রি করি, দেশি গ্রাম থেকে আমরা আনিয়া বেশ বিক্রি করি। ডেলি আনি, ডেলি বেচা কিনি হয়। আর মুরগির ডিম 80 টাকা হালি দেশি মুরগির ডিম, মানে একটা 20 টাকা করে পড়তেছে। বেশি হয় না, বেশি মুরগির ডিম তো পাওয়া যায় খুব কমই, মনে করেন সবাই খাইতে চায়। বাজারের একটু ভিতর দিকে আসলেই পেয়ে যাবেন ফলের বাজার। সব স্থানীয় এলাকার লোকজন তাদের যে গাছগাছালিতে ফলগুলো হচ্ছে, সেই ফলগুলো এই বাজারে নিয়ে আসেন এবং অনেক সস্তায় ওনারা এই ফলগুলো বিক্রি করছেন। আমার শুরুতে এখানে দেখতে পাচ্ছি তাল আছে, বেশ বড় বড় তালগুলো। কার? আমার। আপনার? কেমন দাম কেমন এই তালের? আমি কিনে এনে বিক্রি করি। জাম্বুরা 20 টাকা পিস বিক্রি করতেছি। দারুন একটা স্মেল পাচ্ছি তাহলে। এখানেও আছে, এই ডালগুলো একটু ছোট। এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো 60 টাকা পিস। তালের সিজন শেষ, তারপরও কিছু কিছু গাছ আছে আগাম, কিছু কিছু আছে লেট, মানে পরে পরে সেইখান থেকে পাচ্ছেন। আর এই যে কদবেলগুলো, এগুলো আপনার? অনেক কামরাঙা নিয়ে আসছেন অনেকে, এবং অমলকি, অমলকিও ওনারা বলছেন যে আশপাশে গাছের অমলকি। আমি ঢাকার বাজারে আমরা যে অমলকি পাই, এই কয়টা অমলকি 50 টাকায় 60 টাকায় ঢাকায় কিনতে হয়। ঢাকায় মানে রাজধানী সিটির ভেতরে যে বাজারগুলো 50-60 টাকা লাগে এরকম হচ্ছে কয়টা অমলকি কিনতে। ভিটামিন সি এ ভরপুর, ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে অমলকি। তো এখানে আপনারা কেজি কত বিক্রি করছেন অমলকি? কেজি 50 টাকা। কেজি 50 টাকা বিক্রি করছেন? 1 কেজি 50 টাকা। বাহ, মানে 1 কেজি মানে অনেক অমলকি। প্রায় পরিবারের সবাই মিলেও যদি খায় তাও 1 মাসে শেষ করতে পারবে না, কারণ অমলকি তো চাইলেই অনেক খাওয়া যায় না। এই অমলকি কি মানে এখানকার এলাকার গাছে না বাইরে থেকে নিয়ে আসেন? না না, গাছে। গাছে? মানে বাইরে থেকে আনেন না? না না, বাইরে থেকে। প্রচুর কামরাঙা, প্রচুর কামরাঙা, বড় ছোট। ভোরে রোদের প্রথম আলোতে কামরাঙার গায়ে এসে যে সূর্যের আলোটা পড়েছে, এতে করে কামরাঙাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এপাশে অনেক
তেতুল আছে কাঁচা তেতুল নিয়ে আসেন হ্যাঁ কাঁচা তেতুল নিয়ে আইছি দাম কত করে বিক্রি করতেছেন 30 টাকা কেজি এই এই পাশে অনেক হচ্ছে পেঁপে দেখতে পাচ্ছি পেঁপে কি কিনলেন না বিক্রি করলেন বিক্রি করলাম এটা বিক্রি করলেন হ্যাঁ কত করে বিক্রি করছেন 40 টাকা এক এক পিস 40 টাকা করে না কেজি কেজি 40 টাকা এগুলো কি পাইকারি দামে বিক্রি হয় নাকি পাইকারি দামে এটা ইন পাইকারি দামে বিক্রি করতেছেন খুচরা কত বিক্রি হয় এগুলো খুচরা বেচনে যারা ব্যাপারী কিনে নিছে তারা আচ্ছা আর আপনারা সব সময় পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা পাইকারি বিক্রি করি সব সময় আচ্ছা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে বাজারে বিক্রি করেন 4টা তে শুরু হয় বাজার এই জেলার কতক্ষণ পর ভেঙে দেব বাহ কি কলাগুলো পেকে গেছে অনেকগুলাই পাকা রেখে রেখে খাওয়া যাবে কিছু পাকা কিছু কাঁচা মানে কাঁচা না কিছু কিছু পাকবে এই রকম একটা অবস্থায় কি কলা এগুলো গেরা কলা গেরা কলা গেরা সুন্দর দেখবেন পালা খেলা আর কোন নাম আছে গেরা সুন্দর গেরা সুন্দর আমি এই কলার নাম আর আগে কখনো শুনি নাই গেরা সুন্দর আচ্ছা বাংলা কলা বলে বিচি হয় এগুলোর ভিতরে পুরো এক কাদে কলা 600 টাকায় পাওয়া যাবে না ওরে বাবা ভারী আছে অনেক ওজন অনেক কতগুলো কলা এখানে অনেক কলা মাত্র 600 টাকায় এখানে বিক্রি হচ্ছে ঢাকা সিটিতে যারা কেনাকাটা করেন তাদের কাছে এটা রীতিমতো অকল্পনীয় ব্যাপার চলেন একটু ভিতরে যাই কারণ এদিকটায় সবজি পাওয়া যাচ্ছে অনেক এগুলো তাই না এগুলোর ফলগুলো হয় যে লাল লাল ওগুলো বিক্রি করেন না এগুলো কখন হয় এখনই বিক্রি করেন আজকে আনছেন ওই লাল ফল আজকে 50 টাকা করে বিক্রি হয়ে গেছে বিক্রি শেষ এগুলোতে আমাদের এলাকায় আমাদের এলাকায় এগুলোকে হচ্ছে ম্যাটস পাতা বলে হ্যাঁ ম্যাটস পাতা বলে এবং ম্যাটস ফল হয় লাল লাল ফল ওই ফলটা দিয়ে জেলি বানালে দুর্দান্ত হয় হালকা টকটক লাগে সে জেলিটা খেতে খুবই মজা জেলি হয় আচার হয় আর এই পাতাগুলো অনেকে হয়তো আপনারা চেনেন টক পাতা ডালের সাথে দিলে সবচেয়ে মজা লাগে হচ্ছে ছোট মাছ ছোট ছোট মাছ দিয়ে রান্না করার একদম শেষে এই পাতাটা দিয়ে শুকনো শুকনো করলে এটা দিয়ে ভাত খেতে দারুণ মজা কারণ একটা ন্যাচারাল টক যেটা আসে এই টকটা খেতে ভালো লাগে এবং খুবই হেলদি এই শাকটা তে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে কত করে বিক্রি করছেন এক একটা আটি একটা একটা 80 পয়সা 1 টাকা 80 পয়সা করে বিক্রি করছেন এখানে আমি ঢাকা থেকে এক একটা আটি হচ্ছে ঢাকা মানে সিটির ভেতর থেকে আর কি আমি বারবার ঢাকা বলছি পূর্বাচল ঢাকার বাইরে না পূর্বাচল ঢাকারই অংশ রাজধানীরই একটা অংশ কিন্তু একদম মূল সিটি এরিয়াটা যেটা সেই এরিয়াতে এই এক একটা আটি হচ্ছে 20 টাকা 25 টাকায় বিক্রি হয় আর এখানে এটা 1 টাকায় বিক্রি হচ্ছে এখানে আরেকটা সবজি পাচ্ছি ধুন্দুল একদম খেত থেকে যে তুলে এনেছেন ওনারা বোটাগুলোও রয়ে গেছে একেবারে তাজা ফ্রেশ একটু দাগও লাগে নাই এগুলো দেখা যায় যে সিটির ভেতরের বাজারগুলোতে যেতে যেতে বস্তায় ভরা হয় তারপর গাড়ি থেকে উঠানো নামানোতে কিছু কিছু দাগ লেগে যায় এখানে একেবারেই তাজা টাটকা আপনারা এগুলো কত করে বিক্রি করতেছেন এইটা 25 টাকা 30 টাকার মধ্যে আর কি 25 30 টাকা কেজি বিক্রি করছেন পাইকারি দর এটা আপনাদের স্থানীয় বাজারে খুচরা কততে বিক্রি হয় এটা খুচরা 40 টাকা 40 টাকা বিক্রি হয় 40 50 টাকায় বিক্রি হয় কিন্তু ঢাকা সিটিতে খুব সম্ভবত 60 টাকা বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ 60 থেকে 70 টাকা কখনো কখনো 80 টাকাতেও মানে কি কেনা লাগে এই ধুন্দুল আমার এটা খুব ভালো লাগে ছোট ছোট করে কেটে শিং মাছ দিয়ে রান্না করে খেলে খুবই সুস্বাদু এই সবজিটা বাজারে ভ্যানে সুপার শপে এই শিমটা দেখতে পাই কিন্তু কখনো খাই নাই এই শিমটা কি সাধারণ অন্য শিমের মতোই রান্না করে খায় না ভর্তা করে খায় এক এক রকম করে খায় আপনারা কিভাবে খান আমরা ভর্তা করে খাই বাজা করে খাই আচ্ছা দেখতে বেশ বড় বড় ভিতরে বিচিগুলো খুব ছোট হয় হ্যাঁ হ্যাঁ একদম ছোট মৌশিম নামটা খুবই সুন্দর মৌ
কত করে বিক্রি করছেন আপনি এক একটা আটি? পাইকারি 50 টাকা বিক্রি করতেছি। পাইকারি 50 টাকা, আর খুচরা কত বিক্রি হয় আপনাদের এলাকায়? জানি না। আপনারা কখনো খুচরা বিক্রি করেন না? না না, খুচরা বিক্রি করি না। ওনারা এখানে সবাই পাইকারি দরে বিক্রি করছেন, এক এক আটি মৌসুম 50 টাকা, 50 টাকা করে। এখানে এক আপা হচ্ছে গরুর দুধ নিয়ে আসছেন স্থানীয়। আপনার এগুলা কি নিজের গরু? হ্যাঁ। কয়টা গরু আছে আপনার? দুইটা। দুইটা গরু? কত করে, কত লিটার করে দুধ দেয় এক একটা গরু? আমার গরুদের আমি সকালে পানাই, সকালে 60 কেজি দেওয়াই, 60 কেজি। হ্যাঁ। আর দুপুরে 1 কেজি। দুপুরে 1 কেজি। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। 80 টাকা কি এই মানে এক বোতল 80 টাকা? 1 কেজি 80 টাকা। 1 কেজি 80 টাকা, 1 কেজি 80 টাকা একদম খাঁটি দুধ বিক্রি হচ্ছে। ওনারা নিজেরা হচ্ছে বাড়িতে সকালবেলা দুধ সংগ্রহ করে, গরু থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসেন। আচ্ছা, কত লিটার আনছেন আপনি? কয় কেজি আনছেন? 4 কেজি। 4 কেজি? 4 কেজি বিক্রি শেষ? না, এখনো বিক্রি শেষ করিনি, আজকে দেরি করে আসি তো এখনো বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিন নিয়ে আসেন এখানে? প্রতিদিন নিয়ে আসি। বাহ, এখানে শুধু মানে দেশি সবজি, দেশীয় সবজি, এলাকার ফল মূল সেটাই না, এখানে আসলে গরুর খাঁটি দুধও পেয়ে যাবেন। এখানে হচ্ছে বাজার থেকে এই পাইকারি দরে ফলমূল সংগ্রহ করে, কলাশ বিভিন্ন রকমের সংগ্রহ করে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি এগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় এটা? আচ্ছা, ওখানে নিয়ে তারপর আপনি আপনার দোকানে এগুলো বিক্রি করবেন। কি কি কিনলেন আজকে? কলা, কলার ছড়ি কিনছি, টমেটো, ইয়ারপরে সিম, ইয়ারপরে আরো কিছু আছে, বিভিন্ন রকম সবজি আর ফল মিলিয়ে আপনার ওখানে দোকান আছে, দোকানে নিয়ে যাচ্ছেন কিনে। আচ্ছা আচ্ছা, এই বাজারের দর দাম আপনার কাছে কেমন মনে হয়? কোন এই বাজারে? হ্যাঁ, ব্যবসা করেন কম কম এতে কিনে নি, এটা আরুতের মতো এতে কিনে নি, আমরা জায়গা জায়গা বেশি। আরেক ভাই উনি হচ্ছেন এই অনেকগুলা লাউ, পেঁপে, তাজা পেঁপে, টাটকা পেঁপে সংগ্রহ করেছেন, এগুলো উনি বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। বাহ, একদম ফ্রেশ, একেবারেই ফ্রেশ স্থানীয় গাছের পেঁপেগুলা। ভাই আপনি কি কি কিনলেন আর কত দিয়ে কিনলেন? ভাই পেঁপে কিনছি আর লাউ কিনছি দুই বোঝা। আচ্ছা, লাউ কিনছি 60 টাকা পিস। আচ্ছা, লাউ কিনছি 60 টাকা পিস আর পেঁপে কিনছি 40 টাকা। তাজা লাউ, সাধের লাউ না? হ্যাঁ, সাধের লাউ। এই লাউ কি দিয়ে খাইতে হবে বলেন? কি দিয়ে খেলে মজা হবে? ভাই আঙ্গুর চাষে আগে উত্তর জোড়া সুল মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে খাইতো, ভালো করে টমেটো দিয়ে ধন্যবাদ দিলে তো মজা লাগতো। এই এলাকায় ভালো মাছ পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, শোল মাছ, শোল মাছ পাওয়া যায়, শোল মাছ, চিংড়ি মাছ, এগুলো দিয়ে মাছ, এগুলো দিয়ে খাওয়া যাবে এই লাউটা, দারুণ। আপনি এগুলো কত করে নিয়ে বিক্রি করবেন? কিনলেন তো 60 টাকা। হ্যাঁ 60 টাকা কিনছি, ছোট বড় আছে ধরেন 80 টাকা 90 টাকা। ওই ব্যস্ত হইব না, বিক্রি করবেন? খুচরা বেচবেন? হ্যাঁ খুচরা বেচবো। কত করে বেচবেন এক একটা? এই তো 80 টাকা 90 টাকা ওই বেচবো। আপনি কি এই বাজার থেকে সবজি কিনে নিয়ে যান? জি, এই বাজার থেকে আমি সবজি কিনে নিয়ে গেছি। কোথায় বিক্রি করেন? কারণ বাজার। কারণ বাজার? এখান থেকে সারাদিন সংগ্রহ করবেন, তারপর এগুলো নিয়ে কারণ বাজার বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, সারাদিন ভরে। আপনি আজকে কি কি কিনলেন? আজকে সব সবজি কিনছি, লাউ কিনছি, ওই মৌসুম কিনছি, ভটভটি কিনছি, তারপরে এই ধুন্দুল কিনছি, ওই টক ফুল কিনছি, বেগুন কিনছি, এই এখান থেকে আমি লতি কিনছি, লাউ কিনছেন? লাউ, লাউ কত করে কিনছেন এখান থেকে? লাউ ভালোটা কিনছি 1 নম্বরটা কিনছি 70 টাকা পিস। আর কারণ বাজার নিয়ে কত করে বিক্রি? কারণ বাজার 80 টাকা 90 টাকা বিক্রি করবে? বিক্রি করব। মানে এখান থেকে 70 টাকা, তারপরে কারণ বাজার গিয়ে সেটা 80 টাকা 90 টাকা হবে। এরপরে গিয়ে যখন কাস্টমাররা কিনবেন খুচরা পর্যায়ে, তখন দাম কত উঠবে? খুচরা 100 টাকা। মানে অনেক বেশি হয়ে যায় না দাম তখন? বেশি না, বেশি না, খরচা আছে না, ভাড়া খরচা। আচ্ছা, এখান থেকে আপনারা ঢাকা নিয়ে যান কিভাবে? মানে কারণ বাজার নিয়ে যান কিভাবে? পিক আপ দা, পিক আপ দা, পিক আপে, পিক আপের ভাড়া কত নেয় এখান থেকে? পিক আপের ভাড়া 1800 টাকা দিতে হয় আমরা, মানে প্রতিদিন 1800 টাকা পিক আপের, আর অন্য ভিড় ভাড়া দিতে হয় মনে করেন 2000 টাকা প্রতিদিন, 2000 দুইটা ভিড়ে 2000 দিতে হয়। কারণ বাজারের কোন অংশে? ওই যে ফুলকপি মার্কেট এই সাইডে, ওই যে গলিটার মধ্যে যেই বাজারটা 55 নম্বর, আর যেটা হেডের মধ্যে 55 নম্বর। আর দেখেন এই বাজার থেকে একেবারে তরতাজা সবজি, সেটা ব্যাপারীরা কালেক্ট করছেন এবং এরপরে নিয়ে
ঢাকার যে পাইকারি মানে রাজধানী সিটির ভেতরে যে পাইকারি বাজারটা আছে কারণ বাজার সেখানে নিয়ে ওনারা বিক্রি করবেন। আমরা দেখি আর কি কি পাওয়া যাচ্ছে। পূর্বাচলে কালনী বাজার যে মেইন রোডের দুই পাশ ধরে বসে বাজার, এক পাশে হচ্ছে পাইকারি বাজারটা বসে আর ঠিক তার বিপরীত পাশেই হচ্ছে খুচরা বাজার বসে। এখানে খুচরা বাজারে যে খুচরা কেনাকাটা হয় সেটা এখন আপনাদের দেখাবো। কালনী বাজার থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে হাট বাজারে আপনাদেরকে নিয়ে যাব গ্রামের অন্য কোনো হাটে, যেখানে আপনারা তরতাজা ফ্রেশ গ্রামীণ জিনিসপত্র দেখতে পাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।